প্রথমবার দেখলাম যে এতটা ভিড়। সব সাবস্ক্রাইবার আমার খাবার নিয়েছি। যাদের পাস আছে তারাই ঢুকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। বেসিক্যালি কথা হলো এখান থেকে যে আসবে সেটা হলো হিমেশ। হিমেশের দেখার জন্য মানে এতটা লোক ভিড় করে আছে। আর কি বলবো, এখন কটা বাজে? 5:45 আসবে, তার আগে থেকে এতটা লাইন ভাই, লাইন ভাই। না ঢুকবো শিওর, বাট কখন বলতে পারছি না। সব সাবস্ক্রাইবার আমার, সেখানে সাবস্ক্রাইবার ভর্তি। যার জন্য ওয়েট করছিলাম রান ভাই, খুব সেলিব্রিটি মানুষ আর এই কলেজের সাথে যুক্ত আছে। রান ভাই আমার পাঁচটা দেবে, রান ভাই কলেজের ইউনিয়নের সদস্য একজন রান ভাই। ক্যামেরা উঁচু করতেই ভয় লাগে, এখানে যা মেয়ের চাপ, কে দিয়ে কি বলবে ঠিক নেই, বুঝতে পারছি না। ফাইনালি অনেক ঠেলাঠেলির পরে ভিতরে এলাম, যেহেতু এখনো হিমেশ এখনো এসে উঠেনি, তো খুব তাড়াতাড়ি আসবে। কারণ তাপস আঙ্কেল যেটা বললেন যে 61 বছর বয়সেও তোমাদের আনন্দ করার জন্য কিন্তু উনি মদত দিয়েছেন, তো এই সাপোর্টটাকে কিন্তু তোমাদেরও করতে হবে। গতকালকে সুন্দর অনুষ্ঠান হয়েছে, গতকালকে কুশল স্নেহা ওরা এসেছিল আমি জানি, তো তারপর আজকে গোটা অনুষ্ঠানটা সবাই মিলে এনজয় করব। আমি হারি সিং কে দেখবো, বাড়িতে টিভি খুলে বসে পড়বে, এখানে টাইম কম বলে ওদেরকে নিয়ে আসছি না, অন্য কাউকে নিয়ে আসবো। হ্যাঁ, একটি দারুণ পরিবেশ আমাদের মিশে দাদা ভি তৈরি হয়। ওখানে রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সব মেগাস্টার, সুপারস্টার, কিন্তু এই মাঠে সব টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। ও লাভলি, দিস ইজ ভেরি ক্রেজি।
कर तुम्हें खिल जाएगी हरे बुलाओ सभी बेकरार है बात करने जी अपने हाथों से हिमेंद्र सिमिया सर को फूलों का गुलदस्ता दे रहे जोरदार तालियां हो मेरे भाई। So, उस गाने का पहला सुर छेड़ने से पहले याद कीजिए आपको कि हर इंसान ने कभी ना कभी किसी ना किसी से मोहब्बत की है राइट परफॉर्म कर रहे हैं तो आर वी टुगेदर सो दिस इज द बीट एंड लेट्स ऑल रॉक टू कम ऑन 1 2 3 4
DJ, let me convert the stadium into a nightclub. Are you ready? Come on the beat of Hookah Bar, we are going to do Keech Merry Photo. लड़कों जीत लो ओनली द बॉयज तो खींच में क्या हो गया लड़कों क्या हो गया है ये लड़का सॉरी बोल रहा है इसलिए लड़कों को एक और चांस ओनली द बॉयज बी रेडी तो खींच में ओनली द गर्ल्स तो खींच में क्या हो गया 1 2 3 ব্লকটা এখানেই শেষ করছি কারণ অনেক লেন্দি হয়ে গেছে অনেক সেই 4টে থেকে দাঁড়িয়ে আছে এখন বাজে 9:04 সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা পুরো ব্যথা হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটুকু করে দিও তো আজকের মতো টাটা আবার নেক্সট অন্য কোনো ভিডিও দেখা হবে।